হাই ফ্রেন্ডস, আপনারা বুঝতে পাচ্ছেন আজকে আমি কোন ভিডিও নিয়ে এসেছি। আমি যে ঘরোয়া সার তৈরি করি, জৈব সার, সেই সারই কীভাবে আমি তৈরি করি সেটাই আমি আপনাদের আজকে দেখাতে এসেছি। প্রথম স্টেপ আমি কি করি, যত আমার সবজি থাকে, এই দেখুন এই সবজিগুলো আমি নিয়েছি এবং এগুলো শুকাবো। যখন এটা শুকিয়ে যাবে, এই যে এখানেও আরও সবজি আছে, কিছু কলার খোসা, ডিমের খোসা, এগুলো আমি শুকানো। তারপরে দ্বিতীয় যেটা আমি করব, এটা যখন শুকিয়ে যাবে অল্প করে, তখন আমি দেখুন এইভাবে কিভাবে আমি এগুলো ছোট 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 কেটে 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 আমি রেখেছি। দেখতে পাচ্ছেন এগুলো আমি রোদে শুকাবো, এটা অর্ধেক শুকিয়ে গেছে। তৃতীয় স্টেপ কি করি আমি, এই দেখুন এইগুলো যেটা শুকিয়ে গেছে তার এই যে আওয়াজ পাচ্ছেন, এই যে এই একদম এটা সুন্দর করে শুকিয়ে গেছে, তারপরে আমি সেটা তুলে রাখি সারা বছরের জন্য। এইভাবে আমি আমার জৈব সার তৈরি করি। চতুর্থ কি করেছি আমি, এইগুলোকে যে তৈরি করেছি একদম দেখুন কিরকম গুঁড়ো হয়ে গেছে, দেখেছেন? কারণ আমি কিন্তু মিক্সি ব্যবহার করি না, আমার মিক্সি নেই। আমি কিভাবে এটা করি সেটা আমি আপনাদের দেখাচ্ছি। এই যে আমি দেখেছেন নিয়ে নিয়েছি, এবার কি করব, যাদের মিক্সি নেই বন্ধুরা, প্রত্যেকের তো মিক্সি থাকে না, এইভাবে আমি আপনাকে যে একদিনে করতে হবে তা না, আপনি অল্প অল্প করে যখন আপনারা সময় পাবেন এইভাবে করে রাখবেন। এই দেখুন এখানে আমার কি হচ্ছে, ভাঙছে এই জিনিসগুলো এবং ছোট 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 টুকরো হবে। এই দেখুন দেখতে পেয়েছেন, এই যে এই যে এই যে এই আমি যেটা ভাঙলাম সেখান থেকে আমি এই দেখুন একদম সারের মতো তৈরি হয়ে যাবে, একদম আমি ডাইরেক্ট এটা আমি গাছে দিতে পারবো, ডাইরেক্ট আমি গাছে দিতে পারবো। এইভাবে আপনারা করবেন যতটা পারবেন, যারা গাছ বাগানি, গাছকে যারা ভালোবাসে, আপনারা জৈব সার তৈরি করে আপনারা গাছে দেবেন। আমার একদম গাছের জন্য দেওয়া প্রস্তুত হয়ে গেল, তৈরি হয়ে গেল। প্রথম স্টেপ দেখলেন, সেকেন্ড স্টেপ দেখলেন, থার্ড স্টেপ দেখলেন, এটা মত মতো এটা হচ্ছে একদম রেডি তৈরি করা স্টেপ। এবার আমি গাছে কি করে অ্যাপ্লাই করি আপনাদের সেটা দেখাচ্ছি। আমি সব করে একটা গাছ পুঁতেছিলাম, এটা হচ্ছে আমার ভুট্টা গাছ। দেখুন আমি যে গাছে সার দেব কিভাবে আমি সারটা এবার অ্যাপ্লাই করছি। মাটিটা একটু খুঁড়ে দিলাম, কারণ এখন গাছটা, এর আগে আমি সার দিইনি, যা যা সার দিয়েছি অল্প করে আমি মাটি তৈরি করে বসিয়েছিলাম। এখন গাছটা যেহেতু বড় হচ্ছে, এবার আমার সারের তার প্রয়োজন আছে। এই দেখুন এই যে আমি এই সারটা যেটা করেছি, একদম কিভাবে আমি দিচ্ছি দেখুন, দূর থেকে দূর থেকে দেখছেন, আমি গাছে একদম দূর থেকে আমি দিয়ে দেবার পর এই মাটিটা যেটা আপনি খুঁড়িয়েছিলেন সেটা এরকম করে ভালো করে মিশিয়ে দেবেন মাটির সঙ্গে। মাটিটা যেহেতু আমার নরম আছে, এখন আমার জল দেবার কোনো প্রয়োজন নেই। তারপরে কি করবে, যদি আমার যেহেতু আমার এই এখানে ভুট্টা গাছের জন্য অনেক মাটির দরকার, কারণ গাছটা তো অনেক বৃদ্ধি পাবে, এবার দেখুন আমি মাটি দিয়ে কিভাবে গাছটাকে সমস্ত সারগুলোকে ঢেকে দিলাম এবং মাটিও দিলাম গাছটাকে যেন বৃদ্ধি পায় ভালো করে। আমরা কিন্তু প্রত্যেকে নিজের মতো করে গাছ তৈরি করি, সবসময় যে আমাদের কিছু দেখে করতে হবে কারো, এটা আমার নিজের, আমি এইভাবেই প্রত্যেকটা গাছ তৈরি করি বন্ধুরা, প্রত্যেকটা গাছ আমার এইভাবে তৈরি হয়। আমার কিন্তু কোনো বাইরে থেকে সার আমি প্রয়োগ করি না, সারা বছরের জন্য এই সার আমি তৈরি করে রাখি। যে এই সার কি হবে, যেটা আমার জৈব সার, গাছে দিলে আমার গাছও বৃদ্ধি হয় এবং সেখান থেকে আমি যে সবজি পাবো বা যা কিছুই পাবো, আপনি দেখবেন আপনাদের গাছের আর টেস্টই আলাদা হবে। এই দেখুন দূরে দেখতে পাচ্ছেন সব আমার জৈব সারের গাছ, সব আমি জৈব সার দিয়েছি। আমার কাছে আমি কোনো কেমিক্যাল সার, বাইরের সার ব্যবহার আমি করি না, সাধারণত এইটা করি এবং গোবর নিয়ে আসি,
গোবর কেও আমি এইভাবে তৈরি করে আমি গাছের জন্য তৈরি করি। ভালো থাকবেন বন্ধুরা, যদি ভালো লাগে মন্দিরা চ্যানেলটাকে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আবার আমি আসবো আপনাদের সামনে নতুন কিছু ভিডিও নিয়ে, গাছের সার এবং গাছ নিয়ে। ধন্যবাদ।